পৃথিবীর নিকৃষ্টতম ইতিহাসের মধ্যে পৃথিবীর একটা নিকৃষ্টতম আজ বর্তমানে ইতিহাস। সেই হিসাবে আমার বন্ধুরা আল্লাহ পবিত্র কোরআনকে হেফাজত করবে তার আমি একটা ছোট্ট নিদর্শন দেখাই। এইখানে আপনাদেরকে তো আমি নিয়ে গিয়ে দেখাতে পারবো না, এখানে লেখা আছে দেখুন বিশ্বজাহান, আপনার বিশ্বজাহানে আপনার এখানে লিখেছে যে মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লিখা কোরআন প্রদর্শনী বার্লিন লাইব্রেরিতে। বার্লিন একটা মানে দেশের শহর যেটা জার্মান অবস্থিত, নবীজির সাহাবারা যে কোরআন হাত দিয়ে লিখেছে সেই কোরআন আজও পৃথিবীতে জিন্দা আছে। একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলি নারে তাকবীর। আমার বন্ধু আমার সেসব ইতিহাসটা একটু বলবো, দুই নম্বরের পরে তিন নম্বর বক্তব্য করব সারা পৃথিবীতে একটা নারায়ের ধ্বনি মুস্কানকে কেন্দ্র করে। কেনা জানে নওজোয়ান যুবক ছেলেরা তো আজ মঞ্চে নেই সামনে, আজ মুস্কানকে কেন্দ্র করে নারায়ের ধ্বনিতে আল্লাহু আকবার। এই যে আপনার কর্ণাটকের মুস্কান কলেজে যাচ্ছে, এক যজ্ঞর গুন্ডা এক যজ্ঞর বদমাশ যারা তার সামনে বুরখা পরে আছে বলেই আজ কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছে যে বুরখা নাকি মুসলমানদের বাধ্যতামূলক পোশাক না। আরে পর্দা তো মুসলমানদের ফরজ গো, পর্দা ফরজ। এই হাইকোর্ট যখন রায় দিয়েছে কর্ণাটকের, আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সুপ্রিম কোর্ট করেছে এটাও জানেন, সেও সুপ্রিম কোর্ট করেছে আল্লাহ রহমতে। যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এইটুকুই বলবো যে আজ পর্দার জন্য আমি আন্তর্জাতিক লেভেলে চারটা পাঁচটার মেয়ের কথা বলবো, যারা নায়ক যারা নায়িকা যারা গায়ক যারা গায়িকা দুইটা চারটা মেয়ের কথা এবং ছবি সহ বলবো। রিসেন্ট যারা পর্দাকে কেন্দ্র করে ইসলাম গ্রহণ করেছে একবার অন্তর থেকে বলি নারে তাকবীর। আমি দুটো চারটা মেয়ের কথা আমি আপনাদের ছবি রেখেই বলবো, আর লাস্টের বেলা দুটো কথা বলবো। দুটো কথা কোনটা বলবো ভাই? আপনারা সবাই মারা যাবেন তো? মারা যাবেন নাকি? হ্যাঁ হু বলেন মারা যাবেন। রাত্রি হয়েছে তো আমার সঙ্গে কথা বলেন, অনেকটা রাত হয়েছে, বারোটা বেজে গেছে, সে হিসাবে আপনারা আমার সঙ্গে একটু কথা বলেন, আপনাদের কথা বললে একটু সুবিধা হবে। গভীর রাত তো, সে হিসাবে আমার বন্ধুরা ভাইরা আপনারা মারা যাবেন তাই না? পৃথিবীর আধুনিক জগতের বিজ্ঞানী তারা বলছে, কি বলছে জানেন? এই যে আমার এখানে ক্যামেরা হচ্ছে, কোথায় মেয়েরা বসে আছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে এটা দেখা যাচ্ছে, হ্যালো বলছেন সেখানে চলে যাচ্ছে। তো পৃথিবীর আধুনিক যুগের যারা বডি নিয়ে গবেষণা করছে তারা বলছে, ও মুসলমান তোমরা জবাব দাও, তোমাদের বডিতে জান আছে যেটাকে রুহুয়া রুহু বলি আমরা, সেই জান রুহুকে কবুজ করে নিয়ে যাবে আজরাইল। আমাদের কাছে রুহুটা নিয়ে যাবে তো নাকি আজরাইল? তো পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলছে দূরবীন লেগে চোখের মাটিতে দাঁড়ালেই মাটির তলে কি আছে সেটা দেখা যায়। বিনা কানেকশনে লন্ডন থেকে এখানে কথা বলা হয়, বিনা কানেকশনে পৃথিবীর এ প্রান্তর থেকে সেই প্রান্তরে ছবি দেখা যায়। মুসলমান তোমাদের জবাব দিতে হবে, তোমাদের কাছে আজরাইল আসে, আজরাইল এসে রুহুটাকে কবজ করে নিয়ে যায়, আজরাইলকে কেন দেখা যাবে না, মুসলমান তোমরা জবাব দাও, জবাব দিতে হবে তো নাকি? ইনশাল্লাহ জবাব দেব। দুই নম্বর তিন নম্বর বলছো মুসলমান তোমরা জবাব দাও, এই পৃথিবীতে কিয়ামত হবে, একদিন কিয়ামত হবে, কিয়ামত হবে না, সবাইকে উঠানো হবে কিয়ামতের কোটে। কিয়ামতের কোটে নারী পুরুষ হিন্দু মুসলমান শিখ ঈসাই সবাইকে উঠানো হবে এবং বিচার হবে। আজ ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক এবং যারা আজকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে ওদের বক্তব্য ওদের, যে মুসলমান কিছুদিন আগে আপনারা জানেন এই বাংলাদেশের মাটিতে নদীর মধ্যে যে জায়গায় একটা লঞ্চ যাচ্ছিল, লঞ্চের নিচে কত পানি আর লঞ্চটা দাও 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 করে আগুন জ্বলে অনেকগুলো মানুষ পুড়ে মারা গেল, গেল না? যে আগুনকে পানি দিয়ে নিভানো হয়, যে পানির কোনো হিসাব নাই সেই পানি পায়ের তলে, অথচ এক মুঠি পানি নিয়ে গিয়ে আগুনটা নিভাবে, এই ক্ষমতা সেদিন মানুষের হয়নি। তো বৈজ্ঞানিকদের বক্তব্য, মুসলমান তোমরা বলো তোমাদের কিয়ামতের কোটে তোমার আল্লাহ মানুষগুলোকে এক জায়গায় করে বিচার করবে। তো এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ তারা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের লাশ ছাই হয়ে গেছে। আবার কিছুগুলো মানুষ রয়েছে যারা সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়েছিল, জঙ্গলে পশু পাখি শিকার করতে যায়, জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছে, মধু সংগ্রহ করতে গিয়েছে, ওই অবস্থায় কিছুগুলো নারী পুরুষকে সিংহে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, ইত্যাদি হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, ওই মানুষগুলো রয়েছে সেই বাঘের পেটে। আবার কিছুগুলো মানুষ তারা সমুদ্রের মাটি পানির উপর দিয়ে
তারা নৌকায় করে লঞ্চে করে জাহাজে করে মাছ খোঁজার জন্য মাছ ধরার জন্য যাচ্ছিল প্রাকৃতিক দুর্যোগের ফলে কিংবা তাদের জাহাজ বিকলাঙ্গ হয়ে যাবার ফলে জাহাজটি পানির মধ্যে ডুবে যায় পানিতে ডুবে যাবার ফলে কিছুগুলো মানুষ সলিল সমাধি হয়ে যায় আবার কিছুগুলো মানুষকে কুমিরে খেয়ে ফেলে কিছুগুলো মানুষকে বড় বড় মাছে খেয়ে ফেলে ও মুসলমান তুমি বলো আবার কিছুগুলো মানুষ তারা বিমানে করে আকাশ দিয়ে যাচ্ছিল বিমানে যাবার ফলে বিমানটা নষ্ট হয়ে যায় বিমান নষ্ট হয়ে যাবার ফলে যেই মানুষগুলো ছিল সেই মানুষগুলো তাদের মৃত্যুবরণ হয়েছে এমন করে তাদের হাড় হড্ডি কোথায় উড়ে গেছে কোথায় হারিয়ে গিয়েছে এইটা কখনো সংবাদ পায়নি কখনো কোনো রকম ভাবে কোনো রকম তার হদিশ মিলেনি আবার কিছুগুলো মানুষ তাদের কবর দিয়েছে কবর মাটিতে দেওয়া হয়েছে মাটি মানুষগুলোকে খেয়ে ফেলেছে হাড় হড্ডি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আবার কিছুগুলো মানুষ হিন্দু বন্ধুরা তাদের আত্মীয় স্বজনকে কি করেছে তাদেরকে আগুনে পুড়িয়ে দিয়েছে আগুন আগুনে পুড়ে দেবার পরেও ওই লাশগুলোকে কি করেছে ছাইগুলোকে নদীতে ভাসিয়ে দিয়েছে আর মুসলমান তুমি জবাব দাও কিছুগুলো মানুষ রয়েছে বাঘের পেটে কিছুগুলো মানুষ রয়েছে সিংহের পেটে কিছুগুলো রয়েছে পানির তলে কিছুগুলো পুড়ে আবার ছাই হয়ে গেছে কিছুগুলো মানুষ তো মাটির সঙ্গে মিশে গেছে এতগুলো মানুষ তোমার আল্লাহ কিয়ামতের কোটে কেমন করে এক জায়গায় করবে আল্লাহ পারবে তো নাকি ইনশাআল্লাহ পারবে তো তো পারবে তো উত্তর তো করতে হবে কেউ মানুষ বাঘের পেটে রয়েছে কেউ সিংহের পেটে কেউ মাছের পেটে কেউ পানির তলে শুয়ে মানে পড়ে মরে পচে টচে শেষ হয়ে গেছে কেউ পানি আবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আবার কেউ এমন করে জাহাজে উড়ে গেয়া জাহাজটা হারিয়ে গিয়েছে ওর লাশটা চূর্ণ বিচূর্ণ হারিয়ে কোথায় চলে গেছে এইরকম এতগুলো মানুষ যখন এত জায়গায় মৃত্যুবরণ করেছে তাহলে তোমার আল্লাহ কিয়ামতের কোটে এতগুলো মানুষকে কেমন করে এক জায়গায় করবে আল্লাহ পারবে তো নাকি পারবে তো হ্যাঁ হো বলে পারবে ইনশাল্লাহ পারবে শুধু পারবে না কেমন করে পারবে তা আমি কোরআন থেকে উত্তরটা দেবো ইনশাল্লাহ আমার বন্ধু এবার আর দুটো জায়গায় প্রশ্ন করেই ভাই আপনারা কোনোদিন জান্নাত দেখেছেন গো দেখেছেন আমি আপনাদের জান্নাত দেখাতে পারবো না কিন্তু জাহান্নাম দেখাতে পারবো বলবেন এইটা আবার কি মৌলভী হাবিবুর রহমানের মাথা খারাপ হয়ে গেল একে মেডিকেল কলেজে ভর্তি করে দাও আমি বলছি না মন খুলে শুনুন হাদিসের ভাষাতে আছে হাদিসের ভাষাতে কেন গরম হয় আর কেন ঠান্ডা হয় যে জাহান্নাম আছে ওই জাহান্নামের নিঃশ্বাস প্রশ্বাসের ফলে একবার নিঃশ্বাস ছাড়বে আর টানবে এই ছাড়া আর নেওয়া এই দুটোর ফলে পৃথিবীতে শীত এবং গরম হয় পৃথিবীর যারা বায়ু নিয়ে গবেষণা করে ঋতু নিয়ে গবেষণা করে তাদের বক্তব্য আমার বক্তব্য বলছি না তাদের বক্তব্য জাজ জাহান্নামের নিঃশ্বাসের ফলে যদি শীত এবং গরম হয় নিশ্চয় এই জাহান্নামের উৎস কোথায় আছে এটা আমরা পেতে পারবো দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে বিজ্ঞানীরা কি বলেছে আমি তথ্য সহ ছবি সহ আপনাদের আমি উর্ধি দেব জাহান্নাম আছে পৃথিবীর আমি হাদিস কোরআন দিয়ে তো আজ দুনিয়ার সব মলবে আমরা বলি কিন্তু পৃথিবীর বৈজ্ঞানীরা আজ জাহান্নাম আছে তথ্য চিত্র ছবি সহ তারা আজকে ছাপিয়েছে একবার জোরে বলি নারে তাকবীর আর শেষ আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাই যে ভাই আমাদের শরীয়তে হাদিসে আছে যে আল্লাহ বলছেন তাজরিমিন তাহতিয়াল আনহার এত সুন্দর জান্নাত এক একটা মানুষকে দেওয়া হবে জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হবে দুধের নহর মদের মধুর নহর যখন যেমন চাইবে তখন সেখানে সে খাবে থাকবে জান্নাতটা হবে এত বড় খালি আকাশের নিচে যত দূর চোখ যাবে সামনে যাবে ডানে যাবে পিছে যাবে যত দূর যাবে অত বড় একটা এরিয়া এক একটা লোককে জান্নাত দেবে পৃথিবীর রাজ ভৌতাত্ত্বিক বৈজ্ঞানিকদের কথা ও মুসলমান তোমাদের বিশ্বনবী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে উনি বলেছেন এতটা বড় মানুষকে এক একটা জান্নাত দেবে মুসলমান তোমরা জবাব দাও
পৃথিবীতে কোটি 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 মানুষ তার এসেছে পন্থার লক্ষ্যে যোগে আল্লাহ জান্নাত দেয় এই তো অল্প পৃথিবী চার ভাগের মধ্যে তিন ভাগ পানি এক ভাগ শুকনো তাহলে এত বড় জান্নাতের জায়গা তোমার আল্লাহর কোথায় আছে আল্লাহর জায়গার অভাব আছে গো ভাই আপনারা তো খেয়াল করেন না পৃথিবীর বৈজ্ঞানিকেরা তারা জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর আজরাইল জিব্রাইল সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে আমি তার আস্তে 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 উত্তর দেব ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে থাকলে আমি বলতে পারবো যদি চলে যান তো বলতে পারবো না আমরা আরেকবার আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ মন থেকে বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা ভাইরা গভীর রাত্রিবেলার ওয়াজ সেই হিসাবে আমি আমার সূচিটা বলে রাখলাম এবার আমি পরস্পর 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 চলে যাই যে জায়গা আমি গিয়েছিলাম বলতে বলতে আটকে রেখেছি যে আজ আজ পৃথিবীতে জার্মান এখানে লেখা আছে দেখুন জার্মান লাইব্রেরিতে কোরআনের প্রদর্শনী চলছে কেমন করে এখানে পৃথিবীর সবচাইতে আন্তর্জাতিক লেভেলের খ্যাতিসম্পন্ন যে লাইব্রেরি আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনারা তিনিই বলছেন যে আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন সেই মহামানব পৃথিবীতে সে আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে যে কথাগুলো বলতেন ওহি হিসাবে পাঠিয়ে দিতেন সেই ওহি হিসাবে কথাগুলোকে সেই সময় মহামানব তার তার আটজন সাতজন কাতেব দিয়ে লিখিয়ে নিতেন পবিত্র কোরআনকে আটজন সাতজন কাতেবেরা লিখতেন লেখকেরা উটের ঘাড়ের চামড়ায় আজ 1400 বছর পূর্বের যে পবিত্র কোরআন উটের ঘাড়ের চামড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্বীকার করেছে আজকের কাগজের কোরআন আর উটের ঘাড়ের কোরআন লিখা হুবহু মিল রয়েছে আমরা একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি নারায়ণ তাকবীর আমি আর একটা তথ্য দিয়ে যে জায়গা থেকে বিদায় নিয়ে আমি অন্য জায়গায় চলে যাব এ জায়গায় দেখুন আমি তো ভাই আগেই বলেছি যা বলবো সত্য বলবো যা বলবো ডাইরেক্ট বলবো যা বলবো সরাসরি বলবো একটা কথা আমি নিজের বানোয়াটে বলবো না তবে আমার এই গভীর রাত্রিতে যারা আমার শ্রোতা রয়েছেন আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব একটু সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ থাকবো তো নাকি আপনারা যদি এই এতটা রাত্রিতে অনেকটা রাত হয়েছে একটা লোক যদি চলে যান তোমার বলতে ভালো লাগবে না এমনি আমি অনেকটা কষ্ট করে অনেক দূর থেকে আমি আপনাদের কাছে এসেছি আজ এত কষ্ট পেয়েছি আজ আমি যেহেতু ছাত্র সংগঠনের নেতা আপনাদের জানা হয়তো অনেকের আছে আমি আস্তে আস্তে তিনটে জায়গায় মিটিং করেছি দুপুরের খাবার 3:30 খেয়েছি এখানে শুধু টিফিনটাই করেছি ধুলিয়ানে খাবার খেয়েছি আমি ধুলিয়ানে একটা হোটেলে ঢুকে 3:30 সময় খাবার খেয়ে এইখানে আস্তে আস্তে আমার 9টা বেজে গেছে কালিয়াচকে সামান্য একটা মিটিং ছিল ওখানে একটু একটু সামান্য লেট হয়েছে কারণ এটা আমি বাৎসরিকভাবে যেদিকে যেদিকে যে আমার কর্মী আছে আমার ছেলেরা আছে সংগঠনের লোক আছে যেতে যেতেই বলতে হয় আমি তো আর টাটা বেললাম না সেই হিসাবে এই জালসার টাকা এদিক সেদিক করে মিলিয়ে দিতে হয় আমার বন্ধু আমার ভাইরা এখানে লেখা আছে দেখুন কোরআনের হাফে ঝোলে তবেই মহাকাশ বিদ্যার মিলবে স্কলারশিপ এখানে সুন্দর করে আমি ভালো করে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন এ জায়গায় লেখা আছে কোরআনের হাফে ঝোলেই তবেই আকাশের গবেষণা করার সুযোগ দেওয়া হবে টাকা পয়সা দিয়ে একবার অন্তর থেকে সুবহানাল্লাহ বলবেন না গো এ ওয়াসিম রেজভি এ কোরআনের নামে সুপ্রিম কোর্ট করে যে কোরআন পরিবর্তন করতে হবে আর নাসার বৈজ্ঞানিকদের মতো বৈজ্ঞানিক যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছেন আকাশ থেকে জমিন আমার বক্তব্য না এ জায়গায় আছে ফুনি কোরআনের নামে কেস করছে সুপ্রিম কোর্টে আর পৃথিবীর যারা বৈজ্ঞানিক এই লোকটা তো আমার মতো দাড়ি আলাও না টুপি আলাও না দেখুন কোটটাই বুট পরে একদম সামনে দেখতেই তো পাচ্ছেন লোকটা মানে কেমন লোক ও তো একটা পৃথিবীর বিখ্যাত একজন বৈজ্ঞানিক তিনার ছবি বেরিয়েছে উনি বলছেন কি বলছেন আকাশ থেকে এই জমিন এই খোলা আকাশের নিচে অনেকগুলো ধর্ম আছে ধর্ম ধর্মলম্বী মানুষদের জন্য কারো ত্রিপিটক রয়েছে কারো মহাভারত রয়েছে কারো গীতা রয়েছে কারো রামায়ণ রয়েছে এমন করে পৃথিবীতে একটা ধর্ম আছে যে ধর্মের নাম ইসলাম সে ধর্মের উত্তরসূরি আজ আমরা ওদের ওপরে একটা কোরআন আছে এই এই বৈজ্ঞানিক বলছে সেই বলছে আকাশ থেকেই জমি খোলা আকাশের নিচে মুসলমানদের জন্য মুসলমানদের জন্য শুধু কোরআন নয় বৈজ্ঞানিক হয়তো একটু অন্যরকম করে বলতে চেয়েছেন কোরআন শরীফ পৃথিবীর সব মানুষের জন্য কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে নাসাই কে ইসাই এ বিষয় নয় পৃথিবীতে সবার জন্য উন্মুক্ত কোরআন
বিজ্ঞানী বলছে এই খোলা আকাশের নিচে একখানা কিতাব রয়েছে, যেই কিতাবটির নাম হলো আল কোরআন। এই আল কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল সূর্যমামা। পূর্ব গগনে সূর্য উদিত হয়, পশ্চিম গগনে ডুবে যায়, সারা দুনিয়া আলোকিত করে দেয়। ওই সূর্য সম্পর্কে পবিত্র কোরআন শরীফে একটা প্রবন্ধ আছে, একটা বিষয় উল্লেখ করে পবিত্র কোরআনে সূর্য সংক্রান্ত একটা সূরার নাম দিয়ে সূরা রচিত হয়েছে। সূর্য ডুবে যাবে, আবার চন্দ্র এসে যাবে, রাত্রি হয়ে যাবে। পবিত্র কোরআন শরীফে রাত্রি নাইট লাইল বলে একটা সূরা আছে, সূরাতুল লাইল অর্থাৎ রাত্রিবেলা বলে একটা কোরআন শরীফে সূরা আছে। এরকম করে 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 আপনার আপনাদের ঘরের কুচি কুচি সন্তানগুলোকে কোলে নেন। আকাশের দিকে চন্দ্র রয়েছে, আজও দেখবেন ফুটফুটে জ্যোৎস্নার মতো। আজকে দেখুন আকাশে কত সুন্দর চন্দ্র রয়েছে। ওই চাঁদের দিকে আপনারা হাতটা বাড়িয়ে বলেন, আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে টিক দিয়ে যা। একবার চাঁদের দিকে হাতটা দিন, একবার কালেজার টুকরো, নয়নের মানিক সন্তানের কপালে হাতটা ঠেকিয়ে দিন। পবিত্র কোরআন শরীফে একটি সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল চাঁদ, সূরাতুল কমার, সূরাতুল কমার। এই পবিত্র কোরআনে শুধু নামাজ পড়ানোর সূরা শেখানো হয়নি, পবিত্র কোরআনে শুধু নামাজের জন্য সূরা নির্বাচিত নির্ধারিত করা হয়নি। পবিত্র কোরআন শরীফে এই যেখানে অনেকগুলো লোহা, এই লোহা সম্পর্কে লোহা, পবিত্র কোরআন একটা সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল লোহা, সূরাতুল হাদের। আবার আপনার ডানে বাড়ি, বামে বাড়ি, সামনে বাড়ি, সারি 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 করে কত সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। এই পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল বালি, সূরাতুল রাদ। এরকম করে 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 পবিত্র কোরআন শরীফে নানান কিছু বলা হয়েছে। কদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর কদিন বাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করবে, যারা নানান কিছু বিষয় নিয়ে পড়াশোনা করবে, আমরাও পড়েছিলাম, আমরাও বলেছিলাম, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, নয় নবগ্রহ। আজ পৃথিবীর সমস্ত জায়গাতে লেখা রয়েছে নয়টা গ্রহ রয়েছে, কিন্তু সূরা ইউসুফে আল্লাহ বলছেন না 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 না, নয়টি গ্রহ নাই, এগারোটা গ্রহ রয়েছে। আজ নাসার বৈজ্ঞানিক তারা আবিষ্কার করে নিয়েছে এগারোটা গ্রহ সম্পর্কে। তাই পৃথিবীর কয়েক ডজন দেশ তাদের বৈজ্ঞানিকেরা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দেশে কেউ যদি আকাশ নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি সূর্য নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি চন্দ্র নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি তারকারাজি নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি সেই নবমণ্ডলে যাহা কিছু আছে সমস্ত কিছু নিয়ে গবেষণা করতে চায়, আমাদের দেশ তাকেই সুযোগ দেবে, তাকেই টাকা পয়সা দিয়ে সুযোগ করে দেবে, যে পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়েছে, একবার কন্ঠ থেকে বলবেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজ সেই রাজনীতিকে বলবো, তার মতো নিরেট শিক্ষিত মানুষটিকে বলবো, তুমি আজ কোরআন নিয়ে ছেলে মেনে খেলে সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত হেনেছো, কিন্তু সেই নরাক্ষস নরপশ তাদের আমরা বলতে চাই, যারা মসজিদ দিয়ে ছেলে মেনে খেলবে, যারা কোরআন নিয়ে ছেলে মেনে খেলবে, যারা ধর্ম নিয়ে ছেলে মেনে খেলবে, তাদের আমরা বলবো, আমরা বালাকোটে রক্ত দিয়েছি, তাওফে দিয়েছি, বদরে দিয়েছি, খন্দকে দিয়েছি, দেশ স্বাধীনতাই দিয়েছি, আজ যদি রক্তের বিনিময়ে ইসলামকে জাগ্রত করতে হয়, ভারতের মুসলমান তৈরি আছে। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধু আমার ভাইরা, সেই হিসাবে আজ তো আমি শুধু তথ্য বললাম, আজ তো শুধু আমি তথ্য দিলাম। আমার বন্ধুরা আমার ভাইরা, সেই হিসাবে ঘাবড়ানো হতাশ হবার কোনো রকম কোনো কারণ নাই। এবার আমি সামান্য একটু মসজিদ নিয়ে চলে যেতে চাই, তারপর আন্তর্জাতিক লেভেলে দুটি একটা তথ্য দিয়ে, যেই মেয়েগুলো আপনার আজকে 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 কত রকমের কলকাতাতে কত রকমের নায়ক গায়ক গায়িকা কত সিনেমা তৈরি হচ্ছে, আমি দুটি একটা সিনেমার নায়িকার ছবিও দেখাবো, যারা মুস্কানের পর ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। আমি দেখাচ্ছি আজকে, আমি সব বেঁধে বেঁধে নিয়ে এসেছি, এ মাল জেলখাটা মাল তো ভয় তো জীবনে থাকবেই। তারপরেও আমরা কলকাতায় পুলিশের মানে রাস্তায় যখন বাধায় মাথায় কাফন বেঁধে মিছিল করা লোক, আমি
সেই দিন আমরা মাথায় কাফুন বেঁধে বলেছি পুলিশের লাঠে বেতের কাঠে মানছে না মানবো না আহ্বান আমরা করেছি আবেদন আমরা করেছি এভাবে আমরা রাস্তায় বেরিয়ে মিছিল করার লোক আমরা সেসবে আমাদের ঘাবড়ানো হতাশা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এই গ্রাম্য পরিবেশে এসেছি আল্লাহকে গিয়ে শুধু এইটুকু বলে দেবো আল্লাহ গিয়েছিলাম বলেছিলাম পারিনি কিছু করতে জীবনে আমার বন্ধু আমার ভাইরা সেসবে একটু মসজিদ নিয়ে ফিরে যেতে চাই আমার বন্ধু আমি আপনাদের কাছে আজ আপনাদের মসজিদের দলিল কার কাছে আছে কি দলিল দলিল কেউ আছে দলিল আপনাদের মসজিদে আছে তো নাকি আমি আপনাদের কাছে একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে একদম কোন মন্ত্রী কোনকে কি বলেছে তার আমি সব রিপোর্ট আমি তোর মন্ত্রী এখানে হাজির করে কি পারবো বলতে গো তাহলে আমাকে তাদের পেপার তাদের চিঠি আমাদের রাজ্যের বিভিন্ন মিডিয়া যেগুলো লিখেছে সেটাও আমাকে বলতে হবে আমাদের দেশে অত্যন্ত আফসোসের সাথে বলছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলছি আজ আমাদের কিছু আমরা ইমাম সাহেবেরা ভাতা পাই বলে মনে হচ্ছে যেন আমরা অন্য কিছু হয়ে গেছি খারাপ নিন না খারাপ ভাষা আপনি আমি খারাপ বলছি না ইমাম ভাতার জন্য এক ফাঁস যে চিঠিটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছিল সেই চিঠিটা আমার ছিল বহরমপুরে প্রথম কলকাতাতে শহীদ মিনারের প্রাথমিক প্রথম এই গভীর রাত্রিতে আমি জীবনে শপথ করে বলি না আল্লাহ ক্ষমা করুক আমার জানা মতে আমরা প্রথম রাজ্য সরকারের কাছে দাবি করেছিলাম রাজ্য সরকার একটা তার নির্বাচন ইস্তেহারে অনেকগুলো তথ্য সম্মিলিত কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতা আসি তো আমরা ইমামদেরকে ভাতা দেব আমরা মমতার সেই নির্বাচিত সেই আপনার নির্বাচনী ইস্তেহারের অংশটা তুলে ফর্ম ফিল আপ করে দিদিকে আমরা দিয়েছিলাম ইমামেরা ভাতা পেয়েছে ভালো কথা আমার আপত্তি নাই কিন্তু ইমামেরা ভাতা পাই বলে কোনো রাজ্য সরকারের গোলামি করাটা তো উচিত নয় তাই কি না কিছু খারাপ নিয়েন না খারাপ আমি বলতে চাইছি না আমার কিছু খটকা আছে আমার জীবনে কিছু খটকা আছে কিছু প্রশ্ন আছে বলবো বলবো রাগ করবেন না বলবো আমি মসজিদ প্রসঙ্গে আসছি কিছু রাগ করেন না আমি আকিল সাহেবের নাম শুনবেন ঝাড়খণ্ডের আকিল সাহেব আমার ওখানেও গিয়েছি জালসা করতে আমার একটা জায়গায় কিছু কিছু খটকা ইয়াং ছেলে তো যুবক ছেলে তো বেড়ে যায় আমার বন্ধু আমার ভাইরা জানেন আমাদের আহলে হাদিসের ফতোয়া আছে ভোট দেওয়া শিরিক আহলে হাদিসের ফতোয়া ভোট দেওয়া শিরিক আমার আমি এই বিষয়ে অনেকবার একাধিক আমাদের জামিয়া যেহেতু আমি আমার দিলালপুর জামিয়া থেকে আমি ফারাগাত করেছি যা আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে এমএ করেছি সে হিসাবে আমার একটু না হলে একটু সামান্য একটু বুদ্ধি আছে মেলা কিছু আছে বলছি না একটু বুদ্ধি আছে আমার বন্ধু ভাইরা আমি আমার বক্তব্য হলো সরকারের সব সুযোগ নেওয়া যাবে কিন্তু ভোটের কথা বলা যাবে না ভোটের কথা বলে নেতা তৈরি করা যাবে না আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই একটা এ কোরআন এবং হাদিসে কি করে পায়খানা করতে হবে তারও কথা আছে নাই হ্যাঁ বলুন হ্যাঁ আছে কি না কিন্তু এই জাতির মৌলবীরা কাকে ভোট দিয়ে গ্রামের প্রধান আর মেম্বার তৈরি করতে হবে এটা কি কোরআন হাদিসে নাই খারাপ লাগলো নাকি হাগা আর মুতার কথা তোমার ধর্মে যদি থাকে তোমার পালার কে রাস্তা দেখবে কে তোমার বাড়ি দেখবে কে তোমার নেতা ওইটা বলা থাকবে না এ জায়গায় আমার আফসোস দুনিয়ার সব ফতোয়া দিতে পারো এ জায়গায় কেন ফতোয়া দাও না কোরআন শরীফের এক চুল কম করা যাবে না বাড়ানো যাবে না হাদিসের এক চুল করাও যাবে না হাদিসের বাড়ানো যাবে না তো দুনিয়ার যখন সব ফতোয়া পাও আর পালার তুমি সব চাইতে নিরেট গাধা মূর্খ মাতাল তার তুমি নেতা মেনে নেবা এটার কি কোনো ফতোয়া নাই এ জায়গায় বলবে এবার বুঝি মৌলবী রাজনীতি করছে আমি রাজনীতি করছি না ব্রেনটা খুলে দিচ্ছি দুনিয়ার সব ফতোয়া দেবে আর একটা জায়গায় আমার খটকা আছে কোনটা এই বিদেশি টাকার মসজিদ করা বিদেশি টাকার মসজিদ করাতে আমার আপত্তি আছে এই এই মসজিদ চুরির ব্যবসাটা আহলে হাদিস শিখিয়েছে খারাপ নিলেন নাকি মসজিদ চুরির ব্যবসাটা আহলে হাদিস বড় বড় আলেমেরা শিখিয়েছে যারা অধিকাংশ মাদানি রাগ করিয়েন না আমার রাগ করলে কোনো আপত্তি নাই ভাই আঙ্গলটা সাতবার হিলাবা না ষাটবার হিলাবা তাই নিয়ে যদি মসজিদে গন্ডগোল পাকিয়ে হাদিস কোরআন খুঁজে খোঁজার চেষ্টা করো তো তুমি মসজিদের নামে চুরি করা ব্যবসা করবা তার দলিল দেবা না তারও তো তোমাকে দলিল দিতে হবে বিদেশ থেকে বাইরে থেকে টাকা আসবে আর তুমি জীবনে কিছু করনি ওই মসজিদ ব্যবসা করে কোটিপতি হয়ে পাঁচতলা বিল্ডিং দেবা দশখানা দশ বিঘা জমি কিনবা তারও তো তোমাকে দলিল দিতে হবে সবার যখন দলিল খোঁজো তো এই মসজিদ চুরি করার দলিল তোমার কাছে কই সেই হিসাবে এগুলো আমার প্রশ্ন
এগো আমার নিজের ব্যক্তিগত, আমি আকিল সাহেবের মাদ্রাসায় যেখানে দিলালপুর থেকে শুরু হয়ে এলাকায় জালসায় গিয়ে বলেছিলাম, যেখানে বড় বড় মাদানি সাহেব আছেন, আপনারা সব দুনিয়ার ফতোয়া খোঁজেন, আপনারা মসজিদ এরকম করে ব্যবসা করতে হবে মসজিদের নামে, বাইরেকার টাকা নিয়ে এসে 1% তো 3 লক্ষ টাকা খরচ হলে 1.5 লাখ টাকা রেখে দেবেন কি 50,000 টাকা রেখে দেবেন, এর একটা দলিল দেবেন না? সবার দলিল চাইবেন, এখানে তো দলিল চা দরকার। ও পেটের জন্য কোনো দলিল লাগবে না, মৌলবি বলে কথা, তাই না? আমার বন্ধু আমার ভাইরা, আমার কিছু জায়গায় আপত্তি রয়েছে, কিছু আপত্তি রয়েছে যেগুলো আপনাদের দুই একটা বললাম, আরও কিছু আপত্তি রয়েছে, আমাকে অনেক কিছু ভাবায় যা আজ আমরা কোন জায়গায় বসবাস করছি। অত্যন্ত আফসোসের সাথে বলছি, আফসোসের সাথে বলছি, কেমন কে কোন লোকটা নেতা হবে তার পূর্ণাঙ্গ চরিত্র মসজিদের কেমন কমিটি হবে সেটা কোরআনে আছে। মসজিদে পাড়ার কোন লোকটা কমিটি হবে সেটা তোমার কোরআন নির্ধারণ করে দিয়েছে। আমি বলছি না, আজ বলবো না, আমাকে ডেকে নেবেন, কারণ এই কথা বলতে গেলে মসজিদের সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, মসজিদের মাদ্রাসার মুতাল্লি কে হবে, এটা কোরআনের আয়াতে বলা হয়েছে কেমন লোকটা হবে তার বর্ণনা দেওয়া হয়েছে। ও জায়গায় কথা নাই, কিন্তু অন্য জায়গায় বিশাল কথা রয়েছে। যাই হোক আমার বন্ধু আমার ভাইরা, ও জায়গায় আমি যাচ্ছি না, যে কথা বলছিলাম যে আজ এখানে লেখা আছে দেখুন 391টা কবরস্থান, 391টা কবরস্থান আমাদের পশ্চিমবাংলায় নাকি আমরা সরকারি জায়গায় কবর দিই। ও আমরা আমাদের আপনারা আপনাদের মা বাপকে সরকারি জায়গায় মাটি দেন, কথা বলেন মাটি দেন। আজ আমাদের বাপদাদা অনেক দিন পূর্বে মসজিদ তৈরি করে দিয়েছে, সেই মসজিদে আমাদের হয়তো সেটা আপনার রেকর্ডে হয়ে গেছে, সেটা আলাদা জমির ওই কি বলে ওর আলাদা দাগ হয়ে গেছে, হয়ে গেছে কিনা। তো আজ বলছে প্রায় কয়েক হাজার মসজিদ নাকি ভেস্টের জমিতে, খাসের জমিতে আছে, এখানে লিখে দিয়েছে। যখন ভেস্টের জমিতে আছে বলে সরকারি জমিতে কি মসজিদ হবে গো ভাই? একটু হ্যাঁ হু জোরে বলি, হবে? এই মসজিদটা যদি এখানকার কোনো মুসলমানে জোর করে জাগাতে মসজিদ বানান সেখানে নামাজ হবে? মন্দির ভেঙে সেখানে মসজিদ করবে নামাজ হবে? রাস্তা দখল করে মসজিদ বানাবে নামাজ হবে গো? হবে না। মসজিদ তৈরি করতে হবে নিজেদের সম্মতিক্রমে, ভালো একটা স্বচ্ছ সুন্দর জায়গাতে, যে জায়গায় কোনো কারো আপত্তি থাকবে না সে জায়গায় মসজিদ হবে। আজ কয়েক হাজার মসজিদ ভেস্টের খাতায় দিয়ে আমাদের দিদি, আমাদের দিদি উনি, আমরা উনাকে যখন আমরা বললাম তো উনি বলছেন যে এই মসজিদগুলোর খাতা কাগজ কলম কলম এটা তোমাদের দাদার যুগে হয়েছে, মানে বুদ্ধর যুগে হয়েছে, সিপিএম এর আমলে। আমরা আমি সিপিএম আমলে লড়াই করা ছেলে, আমরা মন্ত্রীদের চিনি, প্রাক্তন তারা হয়েছে, তাদের কাছে আবেদন করলাম, প্রাক্তন মন্ত্রীদের কাছে, দাদা আপনারা বলুন এই ঘটনা কেন ঘটলো। তো দিদি দেয় দাদার দোষ আর দাদা দেয় দিদির দোষ, যুদম এখানে কে কোন মন্ত্রী কি বলেছে এখানে লেখা আছে। আমি ব্যক্তিগতভাবে আজ বলতে চাই কোন মন্ত্রী কোন মসজিদ প্রসঙ্গে কি বললো ওইটা আমার কোনো বড় কথা না, কিন্তু কোনো মসজিদকে নিয়ে যদি সরকার বলে এটা আমাদের জায়গা, আপনি কি ছেড়ে দেবেন? জোরে কথা বলুন, ছেড়ে দেবেন? আর ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই জাগে না, প্রশ্নই যখন জাগে না আপনার দুটি একটা আর কয়েকটা কথা জানার দরকার। আজ আপনাদের 34 নম্বর রাস্তাটা কোন দিক দিয়ে গিয়েছে আমি তো বুঝতে পারছি না, মানে কোন দিক দিয়ে কোন রাস্তা হয়ে মালদা থেকে চাঁচল, না মালদা থেকে ইটাহারের উপর দিয়ে ওই কলকাতা থেকে যেই রাস্তাটা বড় হয়েছে, আপনার তো নিশ্চয়ই মালদা টালদা যান, তো যেই রাস্তাটা ওইটা জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক, মন দিয়ে শুনুন, 34 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি টু কলকাতা পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক কয়েক বছর ধরে বড় করতে করেছে, সেই বড় করতে করতে বড় মানে অনেক বড় লম্বা রাস্তা করেছে, এই রাস্তা বাড়াতে গিয়ে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিবের কাছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানতে চাইলেন যে রাস্তা বাড়াতে গিয়ে কতটা মসজিদ ভাঙা পড়ল। আমার কথা বুঝতে পারছেন? উনি জানতে চাইলেন কতটা মসজিদ ভাঙা পড়ল, স্বরাষ্ট্র দপ্তরের সচিব উত্তর দিলেন রাস্তার ধারে মুসলমানদের জায়গা, রাস্তা বাড়াতে গিয়ে কয়েকটা মসজিদকে তাদেরকে হাঁটাতে হয়েছে, একটাও মসজিদ ভাঙা পড়েনি, একবার আলহামদুলিল্লাহ বলি। এবার উনি জানতে চাইলেন বলুন শিলিগুড়ি টু কলকাতা থেকে কতগুলো মন্দির ভাঙা পড়ল, রিপোর্টে কি এসেছে জানেন? বলবো, 26,000 মন্দির ভাঙা পড়েছে।
এই কটক রাস্তার মধ্যে 26,000 মন্দির ভাঙা পড়লো। তো কেমন কেমন মন্দির, তিন রাস্তার মোড়ে একটা দেবী বসে দে, ওম পুণ্যং পুণ্যতি পুণ্য সেবায়া পরিত্রাণায়া সাধনং বিনাশেষ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভুবত্তি ভার, পুজো করছে। তিন মাথা তোর বাপের জায়গা নাকি? আজ তালতলার গোড়া, ন্যামতলার গোড়া, ব্যালতলার গোড়া, কাঁঠালতলার গোড়া, বটতলার গোড়া, যেখানে একটু বড় গাছ দেখবে সেখানে গিয়ে ওর মা বসে গেছে। তো তাদের তো ভাঙবি, আমরা তো পারি না। আমি তাদের ছোট করছি না, কিন্তু বন্ধু তোমরা আজ আত্মা মসজিদকে দখল করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছ, তাই এ কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। একটা মসজিদ নেই যেটা মুসলমানের অন্য কোন ধর্মস্থান ভেঙে তৈরি করেছে, অথচ আজ আজ আপনাদের জানাতে চাই মথুরার মসজিদটা দিয়ে শুরু করছে। এটা কয়েক মাস আগেকার পত্রিকা, 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদের দিনের আগের দিনের পত্রিকা। 3-4 মাস আগে এই পত্রিকায় রিপোর্টে বেরিয়েছে, দেখতে পাবেন মথুরার ঈদগাহের মসজিদ হিন্দুত্ববাদীদের কর্মসূচি, বিশাল বড় করে হেডলাইন, মথুরার জামে মসজিদ। ওরা দাবি করেছে গোটা ভারতে 8খানা মসজিদ, সুপ্রিম কোর্টে দাবি করেছে যে 8টা মসজিদ মুসলমানেরা জোর করে ধর্মস্থান ভেঙ্গে, মুসলমানেরা অন্য ধর্মের স্থান ভেঙ্গে মসজিদ বানিয়েছে। একবার নাউজুবিল্লাহ বলি, তার মধ্যে একটা মসজিদ হলো মধ্যপ্রদেশের কমলমৌলা মসজিদ, ওইটাকে বলছে এটা ভোজশালা মন্দির। কাশীর জ্ঞানব্যাপী মসজিদ, ওইটা বিশ্বনাথ মন্দির। জৈনপুরের 8শালা মসজিদ, ওটা অটলা দেবীর মন্দির। মথুরার জামে মসজিদ, এটা হলো কৃষ্ণের মন্দির। বারাণসীর জামে মসজিদ, বিশ্বনাথ মন্দির। বাবরি মসজিদ তো আজ থেকে 30 বছরের কাছাকাছি আগেই সেটা রাম মন্দির নামে ভেঙ্গে দিয়েছে। আপনারা যারা তাজমহল দেখেছেন, তাজমহল সংলগ্ন এরিয়াটা নাকি সম্রাট আপনার শাহজাহান তেজলয়া মন্দির ভেঙ্গে জয়দেব যার বাদশার জায়গাকে দখল করে ওখানে নাকি ও মসজিদ বানিয়েছে। এতগুলো কথা বলে সুপ্রিম কোর্টে কেস করছে, আর এইটা আলোচনা হচ্ছে। আপনারা যারা এ জায়গায় এমপিকে পাঠিয়েছেন, এমপি বুঝেন তো নাকি, ওই এমপি নবাব লাট সাহেব ছোট লোকের বাচ্চাকে যাকে পাঠিয়েছেন, এত নোংরা ভাষায় বললাম, ওই সংসদ ভবনে যখন এতগুলো কথা বলছে, একটা বারো জবানে তার আসে না। এটা আফসোস, এটা আফসোস। আজ এতগুলো মসজিদ নিয়ে সিনেমিনি খেলছে, কেউ বলার নেই, কেউ প্রতিবাদ করার নেই। আমরা শুধু একটাই কথা বলছি যে আমরা নিজেরা কেমন করে বাঁচবো, কে কেমন করে বড় হবে, এটা নিয়ে ব্যস্ত আছি। অথচ বিশ্বনবীর ইতিহাস আমরা ভুলে গেছি। একটা ছোট্ট ইতিহাস দিয়ে আমি আমার পরবর্তী পর্বে চলে যাব, যেই পরবর্তী পর্বে আপনাদেরকে আমি পৃথিবীর আধুনিক যুগের যে জাহান্নাম আজ বিজ্ঞানীরা স্বীকার করেছে, তার আমি একটা চিত্র ছবি থেকেই, আমি তো আর জাহান্নাম নিয়ে এসে দেবো না, ওটা তাদের বাড়ানো ছবি, শুধু বাড়ানো না, আজ বিজ্ঞানীরা স্বীকার করেছে, আপনাকেও স্বীকার করতে হবে। আমি তার একটা ছবি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, যেটা বলছিলাম ভাই জীবনে ধর্মের নামে আপনি একদিনও কষ্ট পাননি। পেয়েছেন কোনোদিন মার খেয়েছেন? রোজা রাখার জন্য কেউ আপনাকে গালি দিয়েছে? কোনোদিন দেয়নি, কারণ এখানে তো আপনারা নবাবের হালাতে আছেন। কিন্তু বিশ্বনবীর একটা ছোট্ট ইতিহাস যেটা আমরা অহরহ শুনি বলি, নবীজিকে গভীর রাত্রিতে নিজের বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল। বিশ্বনবী নামাজের জন্যে যে মসজিদের আজ জালসা, সেই নামাজের জন্যে বিশ্বনবী মসজিদে নবাবিতে সেজদায় পড়ে গেছে। নবীজি আমার চুপি চুপি সেজদায় গিয়ে বুঝি আল্লাহর সঙ্গে কি কথা বলে, বেঈমান কাফের মেনে নিতে পারে না। বিশ্বনবীর ওপরে পাড়া থেকে উটা উটের পচা ভুড়ি নিয়ে এসে নবীজির পবিত্র শরীর মুবারকে চাতিয়ে দেয়। নবীজি আমার খান নাই, কদিন না খেয়েছেন জানে নাই। নবীজি আমার নিজের নিজের সাহাবাদের কথা, নিজের ধর্মের কথা ভাবার জন্যেই বুঝি উনি অনেক কষ্ট পান। নবীজি আমার সেজদায় পড়ে গিয়েছেন, নবীজির পচার উটের ভুড়ি নবীজির শরীরের উপরে চাতিয়ে দিয়েছে। নবী আমার না উল্টিয়ে ফেলতে পারে,
নবীজির কন্যা ছুটে আসে, জোরে ঠেলে ফেলে দেয় আর বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা মানুষ চিনলে না। নবী আমার রাস্তা দিয়ে চলে যায় নিজের এলাকা থেকে। আপনারা নিশ্চয়ই তায়েফের ঘটনা শুনেছেন। নবী আমার তায়েফের মাটিতে চলে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আপনাদের আশেপাশে দেখলাম রাস্তা দিয়ে আসছিলাম, কত এবড়ো খেবড়ো পাথর রাস্তায় পড়ে আছে, বড় বড় ছোট বড় পাথর। এর চেয়ে নবীর দেশ, সে দেশে যে জায়গায় ছোট বড় একটু একটু পাথর ছিল, মরুভূমির দেশেও কিছু পাথর পাওয়া যায়। ওই এবড়ো খেবড়ো পাথরগুলো নিয়ে এলাকার বড় বড় বাদশারা, এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালা লোকগুলো, এলাকার সর্দার গোছের নেতা গোছের মানুষগুলো যুবক সন্তানদের বলে, ও নওজান, তোমার গ্রামে পাগল প্রবেশ করেছে, তোমরা তাকে তাড়িয়ে দাও। আহারে বিশ্ব নবী, উনি মানুষের কথা বলে, নারীর কথা বলে, সব মানুষের কথা বলে। তাই তো বিশ্ব নবীর দিকের উপর লক্ষ্য করে বেঈমান কাফের নওজোয়ানেরা এত বড় পাথর ছুড়ে নবীজির পবিত্র মাথায় লেগে যায়, মাথাটা ফেটে যায়, রক্ত ঝর 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 করে ঝরে 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 নবীজির পবিত্র শরীর বে বে বে। নবীজির পায়ে যে চটি থাকে ওই চটি পর্যন্ত রক্তে জমাট বন্ধ হয়ে যায়। নবী আমার চলতে পারে না, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতে পারে না, নবী আমার রাস্তার গান হয়ে পড়ে যায়, নবীজির জনম দুঃখী মা, নবীজির আত্মস্বজন বন্ধু বান্ধব নাই, নবীর সামনে ছে নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার উপরে। ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মহান নেতা, আপনার নেতা, আমার নেতা, মানুষের নেতা, সেই মহান নেতা নবী আমার রাস্তা অজ্ঞান হয়ে পড়ে রয়, আর নবীজির আত্মস্বজন কেউ নেই যে নবীজির কাছে একটা গ্লাস পানি নিয়ে এসে নবীর মুখের সামনে ধরবে। নবীর না আত্মীয় স্বজন না আছে বন্ধু বান্ধব, একটা হাত পাখা দিয়ে নবীর মাথার উপর একটু হা দেবে। নবীজির কেউ নাই, কেউ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথা ফেটে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর পবিত্র শরীর কেটে গেছে। বেঈমান তায়েফের কাফের বাসেগুলো নবীজিরকে পাথর মেরে 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 নবীজিকে অজ্ঞান করে রাস্তায় ফেলে রয়েছে। আকাশ থেকে নেমে আসে জিব্রাইল, আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার দুঃখ কষ্ট সহ্য হয় না, আপনার এই দুঃখ বরদাস্ত করার মতো নয়। ও ইয়া রাসূলুল্লাহ, একটাবার শুধু আপনি আমায় বলে দিন, একটাবার শুধু আপনি আমার পারমিশন দিন, ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে, আমি সমস্ত পাহাড়গুলো তুলে নিয়ে এসে এই তায়েফবাসীর মাথার উপরে বসিয়ে দেব, তায়েফবাসী পিপলার মতো মৃত্যুবরণ করবে, তায়েফবাসী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবী আমার বলে, না 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 না, আমি রহমাতুল্লিল আলামিন, আমি রহমাতুল্লিল আলামিন, আমি সকালবেলায় কার দরজায় যাব, কাকে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো? ও গো জিব্রাইল তুমি ফিরে যাও, ও গো জিব্রাইল তুমি ফিরে যাও, এই নিষ্ঠুর আদেশ আমি তোমারে করতে পারবো না। নবীজি আমার তায়েফের প্রান্তর থেকে সেই শেখ আবু তালেবের কথা স্মরণ করুন। ও নওজান বন্ধুরা, নবীজি আমার নিজের বাড়ি ছেড়ে চলে যায় মদিনার মসজিদে, শুধু একটা বার নজর দিয়ে চোখের পানি টপ 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 করে ঝরঝর করে ঝরে যায়। আর নবীজি বলে, ও মদিনার মসজিদ রে, তোর পাশের সন্তানেরা তোর ইবাদত করার সুযোগ আমার দেয় না, তোর প্রশংসা, তোর ইবাদত করা তোর তোর পেটের মধ্যে নামাজ পড়ার সুযোগ আমাকে দেয় নাই, আমাকে তোর এলাকা থেকে চলে যেতে হয়। নবীজি আমার এলাকা থেকে চলে যায়, নবীজির সাথে কিছু ছিল বন্ধু, কিছু ছেলে মেয়ে বন্ধু বান্ধবী নবীজি আমার নিয়ে চলতে শুরু করেছে। গভীর রাতে তিনি বেরিয়ে পড়েছেন, নবী আমার নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে আছেন, যেতে আছেন, যেতে আছেন, দিন হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে। তাই তো নবী আমার করলেন কি, পাথরের মধ্যে পাহাড়ের মধ্যে ঢুকে পড়লেন, যেই পাহাড়টাকে আমরা শেবে আবু তালিব বলি, সেখানে আড়াই বছর ধরে নবীজি আমার সে আবু তালিব জেলের মধ্যে ছিলেন। কি ভয়ঙ্কর নিষ্ঠুর জেল, কি ভয়ঙ্কর নিষ্ঠুর জেল, যেটা আজকের জেলের সঙ্গে তুলনা হয় না।
কেউ যদি জেলে গিয়েছেন দেখবেন জেলের মধ্যে তিনবার খেতে পাবেন চা পাবেন ভাত পাবেন মাছ পাবেন মাংস পাবেন ডিম পাবেন কোনো আপত্তি নেই ঘুমানোর জায়গা পাবেন গল্প করার লোক পাবেন এখান থেকে বল খেলা ফুটবল খেলা সুইমিং পুল পর্যন্ত আপনি জেলের মধ্যে পাবেন এমনকি জেলে টিভি দেখার ব্যবস্থা রয়েছে খবর পড়ার ব্যবস্থা রয়েছে পৃথিবীর সব সমস্ত কিছু জেলের মধ্যে রয়েছে আজকের জেলে যা নেশা করবেন সেটাও পেয়ে যাবেন শুধু জেলের মধ্যে একটাই জিনিস আজকে পাবেন না সেটা হলো একসঙ্গে স্বামী স্ত্রী যেমন করে সয় ওইরকম করে জেলের মধ্যে কোনো নারী পাবেন না আমার বন্ধু আমার ভাইরা বিশ্বনবী সেবা আবু তালেবের মধ্যে রয়েছে জেলখানার মধ্যে রয়েছে কত ভয়ঙ্কর জেল শুধু একটু বার আমি আপনাদের বলতে চাই ওগো বন্ধু নবীজি আমার যে জেলের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন কিছু খাবার নিয়ে গিয়েছিলেন খাবারগুলো খেয়ে শেষ হয়ে গেছে কিছু পানি নিয়ে গিয়েছিলেন পানিগুলো শেষ হয়ে গেছে কলকাতায় আজও দেখবেন মশক রয়েছে ছাগলের চামড়ার মশক গরুর চামড়ার মশক উটের চামড়ার মশক কলকাতার মানুষ আজও গায়ে করে কাঁধে করে বয়ে বয়ে বাড়িতে পৌঁছে দেয় সেই মশকে করে নবীর সাহাবারা কিছু পানি নিয়ে গিয়েছিলেন সেই পানি খেয়ে শেষ হয়ে গেছে কার কোনো মায়ের কোনো সন্তান ছিল দুই মাসের সন্তান ছয় মাসের সন্তান এক বছর দেড় বছরের সন্তান ছিল মায়ের সন্তান রয়েছে সন্তান রয়েছে মায়ের সন্তান ছোট্ট সন্তান মায়ের দিকে তাকিয়ে থাকে মা ছেলেকে বাবা বলতে পারে না মায়ের সেই কুচি সন্তানটি তার মুখ থেকে কান্না বেরোয় না কিছু কয়েকদিন খায়নি কেউ জানে না একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছে এমনকি শেষের বেলায় নবীজির সাহাবা যেমন আমরা পায়ে চামড়ার জুতো পেয়ে দিয়েছি ওইরকমই মশকগুলো হয়ে যায় চামড়া জুতোর রকমই রূপ ধারণ করে নবীজির সাহাবারা ওই চামড়ার জুতোর মতো চামড়াকে খেতে শুরু করে দিল ঘরে যেই কটা পানি বহানো মশক ছিল সেগুলো চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দিল একে খাওয়া যায় একে খাওয়া যায় নবীর সাহাবা তারপরেও সেটা শেষ হয়ে যায় নবীর সাহাবা ভালো মন্দ খেতে পায় না নবীজির চোখের পানি ঝরঝর করে ঝরে যায় নবীজির কত কষ্ট হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না আমার বন্ধু ভাইরা পরিশেষে নবীর সাহাবারা ওই পাহাড়ের আশেপাশে যে কাটাযুক্ত গাছগুলো ছিল সেই গাছের পাতা খেয়ে 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 কয়েক বছর ধরে তারা জীবজ জীবন যাপন করেছে ওরা আপনার মতো ভালো মন্দ খেতে পান নাই আপনার মতো আমার মতো রান্না কবার খাবার খেতে পায় না গরু ছাগল যেমন করে ঘাস খাই পাতা খাই নবীজি আমার সাহাবারা নবী আমার সাহাবারা মিলে 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 গাছের পাতা গাছ কাটা যুক্ত গাছের পাতা খেয়ে নবী আমার আড়াই বছর জীবন যাপন করে এই ভয়ঙ্কর দৃশ্যর কথা কাকে বলবো এই ভয়ঙ্কর ইতিহাসের কথা কারে শোনাবো আজ আমরা সেই কষ্ট পাই না রে নজন বন্ধুরা আজ শুধু আমরা কি করেছি আজকে ধর্মের জন্য কোনো কষ্ট নাই ধর্মের জন্য কোনো দুঃখ নেই ধর্মের জন্য কোনো আমাদের কোনো কিছুই নাই কিন্তু স্মরণ করুন মা সোমাইয়ার কথা একটু তো আমাদের কোনো রকম ভাবে একটা চিন্তা নাই মা সোমাইয়ের ইতিহাস কেনা বুঝে কেনা জানে তিনাকে পৃথিবীর প্রথম শহীদের নারী যাকে কত কষ্ট করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে সেই হিসাবে আমার নজন বন্ধুরা এই গভীর রাত্রিতে অনেকটা রাত হয়েছে আমি আপনাদের দেখেছি আমি আসতেই আসতে আসার সময়তে অনেক কালেকশন হয়েছে একটা বাজতে আর পনেরো মিনিট বাকি আছে সে হিসাবে আমি আর পনেরো কুড়ি মিনিট আমি আপনাদের কাছে থাকবো বন্ধু আমি যদি একটু বেশি হয়ে যায় কোনো আপত্তি আছে আপনাদের কাছে আছে আমার বন্ধু সেই হিসাবে আমি মসজিদ প্রসঙ্গ ত্যাগ করলাম এবার যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে করে রেখেছি সেগুলো আমি আপনাদের কাছে এক এক করে চলে যেতে চাই মুস্কান পর্ব আমি শুরু করতে যাচ্ছি আমরা কয়েক মাস আগে দেখলাম মুস্কানের ঘটনাটা আমরা দেখেছি আমার বন্ধু সেই হিসাবে সেইটা আমি আপনাদেরকে বলবো না এবার আমি আপনাদের কাছে মুস্কানের মতো আজ আমি আগে কয়েকটা ছবি আমি আপনাদের কাছে দেখিয়ে নিই আমার বন্ধু আমার ভাইরা আমি আগেই বলেছি আমি যা বলবো সত্য বলবো এবং যা বলবো প্রমাণ সাপেক্ষেই বলবো এইখানে দেখুন ইউভেন রেডলি উনি ইসলাম গ্রহণ করছেন তার আমি নিয়ে এসেছি কার্টুন করে করে সেই হিসাবে ইউভেন রেডলি এইখানে দেখুন পবিত্র পবিত্র এখানে পর্দার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মালো ইউভেন রেডলি এই ভদ্রমহিলা পর্দা যে হিজাব কিভাবে জন্মালো সেটা আমি এবার আপনাদের কাছে আমি আগিয়ে দিতে চাই ভাই গতকালকে আপনারা হয়তো দেখেছেন গতকালকে পৃথিবীতে কত নির্লজ্জতার সাথে রং ওই রং খেলাটা হলো দেখলেন না যারা মোবাইলে দেখে যে কি না বৃষ্টি কাণ্ড রে বাবা ও মধ্যে রং খেলে ওর গায়ে যে জামা কাপড় আছে ওটা ছেলে না মেয়ে ওটা বোঝা যায় না এত